এখান থেকে বিচ্যুতিকে আমরা অবক্ষয় বলি, অবক্ষয় বলি। ইসলামের, ইসলাম নিয়ে আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম এইভাবে ক্লেম করি, বা আমরা বলি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে, অথবা আল্লাহ যত দিন পাঠাইছেন বা ধর্ম পাঠাইছেন পৃথিবীতে তার শেষ ফাইনাল এবং সর্বশ্রেষ্ঠ বা পরিপূর্ণ রূপ হচ্ছে ইসলাম। কিন্তু আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে কেন ইসলাম শ্রেষ্ঠ, আমরা কি বলতে পারব? আমরা আসলে, আমি অনেককে জিজ্ঞেস করে দেখছি, মানে সঠিকভাবে বলতে পারেন না যে কেন ইসলামকে শ্রেষ্ঠ বলবো আমরা, বা কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি দুইটা পয়েন্ট শুধু বলে দিচ্ছি আপনাদের। এক নম্বর হচ্ছে, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা কেবল স্রষ্টার ইবাদত করতে আদেশ করে, বা স্রষ্টার ইবাদত, আল্লাহর ইবাদত, এক ইলার ইবাদত অ্যাকসেপ্ট করে, এছাড়া কোনো কিছু, আর কোনো কিছুকে গ্রহণ করে না বা কোনো কিছুকে টলারেট করে না। এই দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। অন্যান্য সকল ধর্ম বা দিন অথবা ওয়ে অফ লাইফ বা জীবন ব্যবস্থা কোনো না কোনো রূপে সৃষ্ট বস্তুর ইবাদত করে, উপাসনা করে। হিন্দুইজমের কথা আপনারা জানেন, খ্রিস্টিয়ানিটিতে আপনারা দেখেন যে ঈসা আলাইহিস সালামের ইবাদত করা হয়, তার মায়ের ইবাদত করা হয়, তারপরে হলি গোস্ট বা হলি স্পিরিট, তিন নম্বর যে আরেকটা সত্তা তার ইবাদত করা হয়। এছাড়া আপনি অন্য যে কোনো ধর্ম নিয়ে আসেন, সেখানে দেখবেন যে কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো রূপে সৃষ্ট ধর্মের ইবাদত করা হয়। এটা হচ্ছে, সরি, সৃষ্ট বস্তুর ইবাদত করা হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট, যে জন্য ইসলাম সব ধর্মের চেয়ে আলাদা বা সব ধর্মের চেয়ে, সব দিনের চেয়ে সুপিরিয়র, উন্নত। আরেকটা হচ্ছে, কেউ মুসলিম হলে তাকেই ইসলামের মতো করে নিজেকে চেঞ্জ করতে হয়, তার মতো করে ইসলাম চেঞ্জ হয় না। এই কথা খুব সিম্পল একটা কথা বললাম, যে ধরেন একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান অথবা একজন নাস্তিক সে মুসলিম হলো, তাকে কি করতে হবে? তাকে সমস্ত জীবন ব্যবস্থা, তার লাইফস্টাইলটা, সমস্ত জীবন ব্যবস্থাকে ঢালাওভাবে আবার পুনর্বিন্যাস করতে হবে বা সাজাইতে হবে, এবং সাজায় তাকে ইসলামের কাছে যাইতে হবে, ইসলাম তার মতো করে চেঞ্জ হবে না। কিন্তু অন্য ধরনের ব্যাপারে ধরেন যে আপনারা যারা খবর রাখেন দুনিয়ার, তারা হয়তো জানেন যে হলিউডের এক নায়িকা আছে জুলিয়া রবার্টস, সে হিন্দু হয়ে গেছে, সে নিজে মনে মনে হিন্দু, কিন্তু তার কোনো কিছু বদলাইতে হয়নি। সে যা করতো, যে অভিনয় করতো, যেভাবে চলতো, যেভাবে জীবনযাপন করতো, সব কিছুই তার তেমনই আছে, কিন্তু সে হিন্দু হয়ে গেছে। এইভাবে হলিউডের আরেকজন নায়ক আছে রিচার্ড গিয়ার, উনি বুদ্ধ হয়ে গেছেন, মানে বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন, তারও জীবনের কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। কিন্তু ইসলামে যখন আপনি, কেউ যদি ইসলামে দাখিল হন, আগে যদি মুসলিম না থাকেন, অথবা নতুন করে মুসলিম ছিলেন কিন্তু নামমাত্র মুসলিম ছিলেন, হঠাৎ করে আপনি ধর্ম পালন করতে শুরু করছেন, ফরজ ওয়াজিব মানতে শুরু করছেন, হালাল হারাম মানতে শুরু করছেন, তখন কি করতে হবে? আপনাকে বদলায় ইসলামের কাছে যেতে হবে। ইসলাম কিন্তু আপনার মতো করে নিজেকে বদল করে আপনার কাছে আসবে না, বা আপনি যেন তেনভাবে মন গড়াভাবে ইসলাম পালন করতে পারবেন। আগে যে দুজনের উদাহরণ দিলাম আমরা, তারা কি, তারা তাদের জীবনে কিচ্ছু চেঞ্জ হয়নি, তারা শুধু একজন বলতেছেন যে আমি এখন থেকে বৌদ্ধ, আমি এখন থেকে হিন্দু। তো যাই হোক, ইসলাম তার অরিজিনাল ফর্মে, ইসলাম যেরকম ছিল বিদায় হজের মাঠে, যেদিন সূরা মায়দার তিন নম্বর আয়াত নাজিল হয়েছে, আল্লাহ যেদিন বলছেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম, ইত্যাদি কথাগুলো আছে সূরা মায়দার তিন নম্বর আয়াতে। সেই থেকে নিয়ে কোনো স্পেস বা কোনো টাইম, দুইটা কথা বললাম, স্পেস মানে কোনো কোনো জায়গা, আমেরিকা, বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান, রাশিয়া, যেখানেই থাকুক না কেন ইসলাম একটাই থাকবে। আর টাইম মানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের সত্যিকার রূপ বা শুদ্ধ রূপ একটাই থাকবে। এখানে আপনারা হয়তো জানেন যে আব্দুল্লাহ বিন মাসউদের একটা আসার আছে, যেখানে উনি বলেন যে সবাই যদি সত্য ত্যাগ করে আর একজন মানুষ যদি সত্যের উপর থাকে তাহলে সেই জামাত। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে একজন মানুষকে উম্মা বলে সম্বোধন করছেন, তাহলে নাম্বার ম্যাটার করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ছোট হোক বড় হোক একটা গোষ্ঠী বা একটা সমষ্টি সবসময় শুদ্ধ ইসলামের উপর থাকবে। সেই গোষ্ঠীটাকে আমরা নানা রকম নামে বলি, কখনো তাইফা মনসুরা বলি, কখনো ফেরকাতুন নাজিয়া বলি, কখনো আহলুল হাদিস বলি, কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি, কিন্তু সবকটার মিনিং আসলে একই। আচ্ছা, আপনারা হয়তো আলেমদের ওয়াজ শুনতে আসছিলেন আজকে, আমি আলেমও না আমি ওয়াজিও না, সুতরাং আমি আগেই আপনাদের আশাভঙ্গ হয়ে থাকলে মাফ চেয়ে নিচ্ছি। তবে আমি আপনাদেরকে দেখে অভিভূত এই জন্য যে এত বড় সমাবেশ, আমি অবশ্য ওয়াজে খুব একটা যাই নাই, কিন্তু তারপরে এত বড় সমাবেশ আমি দেখি নেন, বা এই গোটা আয়োজনটা মাদ্রাসা সহ এই পুরো প্রেমিসিসে যা কিছু চলতেছে এত বড় একটা প্রতিষ্ঠানও আমি দেখি নেই, হয়তো আমার অভিজ্ঞতার অভাব বা কিছু। তো তবু আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে বাকিটুকু বক্তব্য দিব, কারণ আমি হয়তো আপনাদের ভাষায় কথা বলতে পারতেছি না, বা যেটা আপনারা শুনতে আসছেন হয়তো সেরকম করে বলতে পারতেছি না, কারণ আমি ওয়াজিও না আমি আলেমও না। উনি বলছেন আমি ইঞ্জিনিয়ার পেশাগতভাবে, আর ওয়াজ তো অবশ্যই করি না। আচ্ছা, এখন অন্য দিনের অনুসারীরা, অন্য দিন বা অন্য ধর্ম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তারা যুগের সাথে খুব তাড়াতাড়ি খাপ খাওয়া নিতে পারে, যুগের যে দাবি সেই অনুযায়ী নিজেদেরকে চেঞ্জ করতে পারে। এত কথা আগে বললাম কিন্তু এটা বলার জন্য যে আপনি চাইলে ইসলাম চেঞ্জ হবে না আপনার জন্য, আপনি করতে পারেন না, আপনাকে চেঞ্জ হয়ে ইসলামের কাছে যেতে হবে। এত কথা আগে বলছি কিন্তু এই কথাটুকু এখন যেটা বলবো সেটা বলার জন্য, অন্য সবাই খুব ইজিলি যুগের সাথে খাপ খাওয়া নিতে পারে। আপনার ব্রিটিশ ইন্ডিয়ার কথা যদি জানেন যারা পড়ছেন ইতিহাসের, অথবা আমার এজ গ্রুপের কেউ থাকলে ছোটবেলায় পড়ছেন বা মুরব্বীদের কাছে শুনছেন, ব্রিটিশ ইন্ডিয়ায় মুসলিমরা তথাকথিত পিছায় পড়লো কেন, তথাকথিত এই জন্য বলতেছি আমি এটাকে পিছায় পড়া মনে করি না, কিন্তু তবুও মুসলিমদের ভিতরে অনেকের হীনমন্যতা ছিল যে তারা পিছায় পড়ছে। তার কারণ হচ্ছে ব্রিটিশরা যখন তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ধ্যান ধারণা, তাদের স্যুট বুট কোট অথবা তাদের লাইফস্টাইল যখন আমাদের উপর চাপাই দিল, তখন হিন্দুরা কিন্তু খুব সহজে চেঞ্জ করে তাদের সাথে তাল মিলাতে পারলো, কিন্তু মুসলিমরা সেটা করতে পারলেন না, সঙ্গত কারণেই পারেন না। তাদের সেটাতে কোনো ভুল ছিল না, সেটা ঠিকই ছিল স্ট্যান্ডটা। ভুল যেখানে হয়েছে সেটা হচ্ছে যে সেটার যে ভ্যাকুয়াম বা সেটার যে শূন্যতা সেটা পূরণ করার জন্য দিনের বেসিক জিনিস ছাড়া কোরআন সুন্নাহর বাইরেও যে আরো কিছু জিনিস নিয়ে আসতে হবে সেটা তারা আনতে পারেন নাই, যে জন্য তাদেরকে মানে দৃশ্যত মনে হবে যে তারা পিছায় পড়ছেন। কিন্তু আসলে মুসলিমদের যুগোপযোগী হওয়া যেটাকে বলি, মানে যা কিছু আসবে দুনিয়ায় নতুন, যেই কালচার, যেই সংস্কৃতি বা যে নাচ গান কবিতা নাটক বা যা যা আসবে নতুন তার সাথে খাপ খাওয়া নেবে, এটা মুসলমানদের কিন্তু এই খাপ খাওয়ার কোনো রাস্তা নেই। তার কারণ হচ্ছে ইসলাম, এক তো বললাম যে ইসলাম চেঞ্জ হবে না কিয়ামত পর্যন্ত, আর ইসলাম আপনাকে জীবনের কমপ্লিট কোড অফ লাইফ বলি আমরা, জীবনের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইসলাম আপনাকে বলে দেয় যে এটা এইভাবে করা উচিত বা এইভাবে করা প্রশংসনীয় বা এইভাবে করা ওয়াজিব অথবা অবশ্য করণীয়। সকালে ঘুম থেকে উঠলেন, বিছানায় বসলেন, টয়লেটে গেলেন, মসজিদ ওযু করলেন, মসজিদে আসলেন, মসজিদ থেকে বাসায় গেলেন, নাস্তা করলেন, বাইরে গেলেন, আপনি প্রত্যেকটা স্টেপে দেখবেন যে ইসলামের একটা সে আছে, ইসলামের কিছু বলার আছে এবং ইসলামের কিছু আপনাকে নির্দেশ দেয় যে এইটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন না। সুতরাং ইসলাম হচ্ছে আপনার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, আগেও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনও আছে, আমরা সেটা মানি কি না মানি সেটা একটা কথা। সুতরাং 200 বছর আগে দেখবেন যে আপনারা খ্রিস্টানরা সুদ খাইত না,
খ্রিস্টানরা ইন্টারেস্ট আমাদের মতোই, এখন যেরকম আমরা সুদি ব্যাংকিং বা সুদ বা সুদের লেনদেনকে হারাম মনে করি, খুবই গর্হিত অপরাধ মনে করি, প্রায় সেরকমই খ্রিস্টানরাও 200-300-400 বছর আগে তাদের তারাও সুদ খাইতো না। যেই জন্য আপনারা শেক্সপিয়ারের একটা লেখা আছে মার্চেন্ট অফ ভেনিস, অনেকে হয়তো পড়ছেন, সেখানে শাইলক হচ্ছে খলনায়ক, ভিলেন। শাইলকের কাছ থেকে নায়ক যে সে টাকা ধার নিছিল সুদে, তো ওই সময় শেক্সপিয়ার শাইলকের চরিত্রটাকে খ্রিস্টান বানাইতে চান নাই, কোনো খ্রিস্টান বানান নাই, এটাকে একজন ইহুদি রূপে ই করছিলেন। কারণ ইহুদিরা নিজেদের ভিতর সুদ না খেলেও অন্যদের ভিতর অন্যদের সাথে সুদের লেনদেন করত। কিন্তু আজকে দেখেন সারা দুনিয়ার সমস্ত সুদের মেশিনারি কারা চালাচ্ছে? খ্রিস্টানরা চালাচ্ছে। তার মানে কি? তারা যুগ উপযোগী হয়েছে, যুগের সাথে বদলায় গেছে, তাদের দিনকে বদলায় ফেলছে, জীবন ব্যবস্থাকে বদলায় ফেলছে, নিজেদের ধ্যান ধারণা অথবা প্যারাডাইম যেটাকে বললাম, আদর্শ বা সেট স্ট্যান্ডার্ড, কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা ভুল কোনটা ভুল না, এই সব কিছুকে তারা বদলায় ফেলছে। একইভাবে সমকামিতা, আমরা যেরকম আমাদের যেমন সমকামিতা গর্হিত অপরাধ সমূহের একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন এটার জন্য, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই সমকামিতা আজ থেকে 200-300 বছর আগে বা 100 বছর আগেও খ্রিস্টানদের ভিতর একই রকম গর্হিত একটা ব্যাপার ছিল, খ্রিস্টানরা এটাকে একই রকম খারাপ চোখে দেখত বা এটাকে অ্যাভয়েড করতো বা এটাকে সমালোচনা করত। আজকে কিন্তু তারা এটা করে না, আজকে করে না, বরং চার্চগুলোতে দেখা যাচ্ছে যে অনেক চার্চই সমকামিতাকে স্বীকৃতি দিচ্ছে, সমকামী বিয়েকে স্বীকৃতি দিচ্ছে, এমনকি চার্চের পাদ্রী যারা তারাও সমকামী কর্মকাণ্ডে জড়ায় পড়তেছে বা এগুলো খবর আসে। এখানে একজন ক্যালিফোর্নিয়া থাকেন, উনি অবশ্য ই মালিকি মাজহাবের স্ট্রং ফলোয়ার মাজহাবি, কিন্তু উনি ওনার সার্কেলে আলেন, উনি একটা বক্তৃতায় বলতেছিলেন, হামজা ইউসুফ ওনার নাম, একটা বক্তৃতায় বলতেছিলেন যে তারা যখন কোনো ইসে সমকামিতা নিয়ে কথা বলতেন, মুসলমানরা, আমেরিকান মুসলমানরা এটার এগেনস্টে যখন কথা বলতেন, তখন চার্চের লোক বা পাদ্রীরা তাদেরকে বলতে বেশি করে বলো, তোমরা বেশি করে বলো, আমরা তো বলতে পারি না, কারণ আমাদেরকে তাহলে পয়সা টসা বন্ধ হয়ে যাবে, আমাদেরকে যে অনুদান দেয়, যে পয়সা দেয় মানুষ, যেসব চান্দা দেয়, চান্দা বন্ধ হয়ে যাবে, তোমরা বেশি করে বলো, আমরা তো বলতে পারি না। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে বোঝার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের এটা যুগোপযোগী হবে না কোনোদিন, এটা আপনাদের জন্য কিন্তু খুব বোঝার ব্যাপার আছে। আপনারা আজকে মনে করেন গান কালকে হারাম ছিল আজকে নাই, একটু গান গেলে কি হয়, একটু নাটক হলে কি হয়, ইসলামী নাটক, ইসলামী গান, ইসলামী সঙ্গীত, ইসলামী উপন্যাস, ইসলামী আরো কিছু প্রেম প্রেম ইসলামী প্রেমের গল্প বা ইসলামের ডেটিং ইত্যাদি জিনিস আজকাল অনেকেই বলে থাকেন। আমরা কিন্তু চাইলেও বদলাইতে পারবো না, চাইলেও যুগ উপযোগী হইতে পারবো না, যেটা নিষিদ্ধ সর্বকালের, একজন মানুষ একজন মুসলিম বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ কেয়ামত সংগঠিত করবেন না, সেই দিন পর্যন্ত সেটা ভ্যালিড থাকবে। আচ্ছা, ইবলিসের লক্ষ্য কি? ইবলিসের একটা মাত্র লক্ষ্য যদি আমরা বলি, প্রধান লক্ষ্য কি? আদম এবং তার আদম সন্তানকে জাহান্নামী করা। একটা মাত্র লক্ষ্য যদি আমরা বলি ইবলিসের জীবনের একটা লক্ষ্য কি, তার কারণ হচ্ছে ইবলিস মনে করে বা আসলে সত্যি যে আদমের জন্য সে চির জাহান্নামী, সুতরাং সে সেই লক্ষ্যে ইবলিস এবং ইবলিসের বংশধর এবং অনুসারী, দুটো কথা বললাম, একটা বললাম বংশধর, একটা বললাম অনুসারী। বংশধর কারা? মানুষ, জিন শয়তান যারা তারা, আর অনুসারী কারা? মানুষ শয়তান যারা তারা। তারা অবক্ষয় বলতে যা কিছু বোঝায় দুনিয়াতে, যেগুলো আমরা আগে বলছি, তার ফাঁক পাচ্ছে মানুষের জন্য জেনারেলি আর মুসলিমদের জন্য পার্টিকুলারলি। মানুষের জন্য জেনারেলি কেন বললাম, সকল মানুষকেই তারা জাহান্নামে নিতে চায়, কিন্তু অন্যদের জাহান্নামে নিতে বেশি কিছু করতে হয় না। কিন্তু আমাদের জন্য মানে স্পেশালি কেন বললাম, যে আমাদের জন্য অনেক ফন্দি ফিকির করতে হয়, আমাদেরকে সহজে একটা জিনিসে ঢুকানো যায় নাই, বা এখনও দেখবেন যে সারা দুনিয়া এত কিছু চেষ্টার পরেও এখনও এমন জায়গা আছে যেখানে আপনি দেখবেন যে গান নাই, নাচ নাই, নাটক নাই, সিনেমা নাই। আমি আল্লাহ আমাকে সৌদি আরবে নিয়েছেন 6 বার, এর চেয়ে বেশিও গেছেন অনেকে, এখানে তো সৌদি আরবে থাকা মানুষ আমাদের নামাজ পড়ালেন, আল্লাহ আমাকে 6 বার নিয়েছেন সৌদি আরবে, তার ভিতরে আমি 40 দিন করে 2 বার বুরাইদাতে আমার মেয়ের বাসায় ছিলাম। বুরাইদা হচ্ছে কাসিম প্রভিন্সের ভিতরে, মানুষজন খুব কনজারভেটিভ, ওইখানে থাকলে আপনার মনেই হবে না যে দুনিয়াতে এই সমস্ত জিনিস আছে।
দুনিয়াতে খারাপ জিনিস যে আছে এটা আপনার মনেই থাকবে না, মানে এত শুদ্ধ একটা সোসাইটি সেটা কতদিন থাকবে আমি জানি না। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে রাখেন সেইভাবে, কিন্তু মুসলমানদেরকে তারা কাবু করতে পারে না। মুসলমানদের মানুষের অথবা মুসলমানদের জীবনের একমাত্র লক্ষ্য কি হওয়া উচিত? আমরা বলছি যে ইবলিসের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনাকে আমাকে জাহান্নামি করা, আর আমাদের একমাত্র লক্ষ্য কি? যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, তাই না? যে কোনো মূল্যে আল্লাহ যা করতে বলবেন, যেটুকু করলে, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি যেটুকু করলে আমি লাস্ট পার্সন হইলেও জাহান্নামে যাব না, জান্নাতে যেতে পারবো, আল্লাহ তুমি আমাকে সেটা করেন। আমি যদি নাও পারি, আমার যদি নাও কোলায় ক্ষমতায়, তুমি দয়া করো আমাকে। তো আমরা যে কোনো মূল্যে, যদি বলেন যে ধরেন আসলে তো আমরা জান্নাত জাহান্নামের চিন্তা করতে পারি না বা কল্পনা করতে পারি না, এগুলো কেমন ব্যাপার কি, না হলে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে আপনার সব কিছু হয়ে থাকলেও আপনি সব দিয়ে দিতেন এক সেকেন্ড জাহান্নামে না থাকার শর্তে, মানে এক সেকেন্ডের জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়েছে, এইটার বিনিময়ে আপনি সব দিয়ে দিতেন যদি আপনি জানতেন জাহান্নাম কি আর জান্নাত কি। তো সুতরাং আমাদের একটা মাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া বা জান্নাতে যাওয়ার চেষ্টা করা। তাইলে কিন্তু দাঁড়ালো যে শয়তান এবং আপনার লক্ষ্যটা ডায়ামেট্রিক্যালি অপোজিট, তাই না? একেবারে উল্টা কিন্তু, আর কর্মকাণ্ডগুলো উল্টা হবে। শয়তান শয়তানের অনুসারীদের যে কর্মকাণ্ড হবে আর আপনার এবং বা জান্নাতে যারা যাইতে চায় তাদের কর্মকাণ্ড হবে একদম উল্টা। সুতরাং তাদের সাথে আমরা আমাদের জীবনকে কম্পেয়ার করব না। আমি অনেক সময় বলি যে আখাউড়া স্টেশনে আপনারা জানেন যে চিটাং এবং ঢাকার ট্রেনগুলো এসে থামে, দুইটার মুখ তো দুই দিকে, তাদের ভিতরে কিন্তু কোনো রেস হইতে পারে না, পারে? তারা যদি দুজনে ফুল স্পিডে দৌড়ায় তাহলে কী হবে, একজন আরেকজন থেকে দূরে যেতে থাকবে না? তাহলে আপনার আর কাফের মুশরিক বা অবিশ্বাসী যারা তাদের ভিতরে কোনো কম্পিটিশন হতে পারে না লাইফ নিয়ে, জীবন নিয়ে, জীবনের মান নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, সমাজ নিয়ে, সংসার নিয়ে, মানে জীবন ব্যবস্থা নিয়ে কোনো কম্পিটিশন হতে পারে না, কারণ আপনাদের লক্ষ্যটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। তার মানে এটা না যে আমি আপনাদের সন্ন্যাসী হয়ে যেতে বলতেছি, তা বলতেছি না, কিন্তু বুঝতে হবে যে তাদের সাথে আমরা কম্পিট করে কিন্তু কোনো জায়গায় আমরা পারতেছি না এবং সব জায়গাতে আমরা দুই নম্বর আসতেছি বা তাদের খুব খুব গরিব অনুকরণ করতেছি, খুব বাজি অনুকরণ করতেছি। ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, গান বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, সব কিছুতে তাদের অনুকরণ করতেছে এবং অনুকরণটা নিকৃষ্টতম বা নিকৃষ্ট অনুকরণ করতেছে, তাদের মতো হইতে পারতেছে না, কারণ তাদের সাথে আসলে আমাদের কোনো কম্পিটিশন হওয়ারই কথা না। যেভাবে বললাম একজনের ডেস্টিনেশন আখাউড়ার থেকে একজন যাবে চিটাগাং, আরেকজন যাবে ঢাকা, ফুল স্পিডে চালাই দিলে দুজন দুজন থেকে দূরেই যাবে, শুধু কোনোদিন কম্পিটিশন হবে না, কম্পিটিশনে কিছু নাই। যাই হোক, এটা হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট যেটা বললাম। এবং এখানে একটা কথা আসে যে আব্দুর রহিম গ্রিন বলে একজন ব্রিটিশ দায়ী আছেন, ওনাকে একজন জিজ্ঞেস করছে যে আল্লাহ যদি থাকেন তাহলে দুনিয়া এত কষ্ট কেন, এত মানুষ না খেয়ে আছে কেন, এত মানুষ অসুস্থ কেন, এত দুর্ভিক্ষ কেন, এত হানাহানি কেন, এত মারামারি কেন? উনি এক লাইনে উত্তর দিয়েছেন, এটা এক লাইন, যে জীবনটা হচ্ছে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, জীবন হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা বলতে কি, শুধুমাত্র মানে কষ্ট হইলেই যে পরীক্ষা তা না, আপনাকে দিয়েও পরীক্ষা, যার কম আছে তারও পরীক্ষা, যার বেশি আছে তারও পরীক্ষা, যার বেশি আছে তার পরীক্ষাটা বেশি, তার হিসাবটা আরও কঠিন। সুতরাং আমি এইভাবে বলি পরীক্ষা, যে কোনো দুইটা পার্সন, এই মহাবিশ্বে যদি একজন মানুষ থাকতেও কোনো পরীক্ষা নাই, যখনই সেকেন্ড মানুষটা আসলো তখনই আপনার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল। সে যেই হোক, আপনার ওয়াইফ ধরেন, আপনার ওয়াইফ আপনার জন্য পরীক্ষা না, আপনাদেরকে যদি বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসা দিন থেকে সরে গেলেন, ফজরের নামাজে গেলেন না, বউর সাথে শুয়ে থাকতে ভালো লাগে, পরীক্ষা হেরে গেলেন না, আপনি হারলেন। তারা যদি কম ভালোবাসেন, খালি মায়ের পিঠ বা বকাবকি করতেছেন, বউয়ের সার্টিফিকেট, বেস্ট সার্টিফিকেট আমরা জানি না, সুন্নাত থেকে জানি না, তো সেই সার্টিফিকেট তো আপনি হেরে গেলেন। তাহলে প্রতিনিয়ত যে কোনো দুইটা পার্সনের ভিতরে যে সম্পর্ক সেটা হচ্ছে পরীক্ষা। এইভাবে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি প্রতিনিয়ত টেস্টে যাচ্ছেন। সুতরাং ক্ষুধা, দুর্ভিক্ষ, অসুখ বিসুখ, হানাহানি, এগুলো সবই টেস্টেরই, এর ভিতর আপনি জিতলেন না হারলেন এটা আল্লাহর সাথে আপনার হিসাব। যেমন ধরেন রিক্সাওয়ালার সাথে দেখবেন আপনি সাহেবের সবসময় ই হইতেছে, ঢাকায় আমরা দেখি প্রায়, আমি তোমার দিছি 20 টাকা আর বেশি দিছি, ও বলতেছে আরো 5টা টাকা দেন, দুজন কি ঠিক নাকি? দুজন ঠিক নাকি, তো একজন ঠিক, একজন জানে যে সে ভুল করতেছে কিন্তু সে তার চাপার জোরটা বেশি, সে কিন্তু আরেকজনের উপর চাপাই দিচ্ছে, একটা জুলুম, সুতরাং সে হেরে গেল। এই পরীক্ষা, সিম্পল পরীক্ষা, হেরে গেল। 5 টাকার জন্য 5 কোটি টাকার মালিক বা 5 লক্ষ টাকার মালিক হেরে গেল, 5 টাকার জন্য হেরে গেল, সে ওই রিক্সাওয়ালার একটা জুলুম করে ফেললো। সুতরাং লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, এটা মনে রাখবেন।
এই টেস্ট বলতেছে কেন, এখন আপনি ফাঁদগুলাকে দেখবেন। অবক্ষয়ের ফাঁদগুলা কি? অবক্ষয়ের ফাঁদগুলা হচ্ছে আমাদের রিপু যেটাকে বলি, বেসিক ইনস্টিংক্ট যেটাকে বলি, সব মানুষের যেটা আছে সেটাকে আহ্বান করে। সেটার ভিতর সবচেয়ে বড়ই কি, সবচেয়ে বড় কি মানে আমার ল্যাঙ্গুয়েজ যদি ভুল হয় আপনারা মাফ করে দেন, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যৌনতা। গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, খেলাধুলা বলেন, ইনায়া বিনায়া সবখানে আপনাকে কি করা হচ্ছে, আপনাকে যৌনতার দিকে আহ্বান করা হচ্ছে। এবং এটা আপনার বেসিক ইনস্টিংক্ট। এইটাতে আসর করে না এমন মানুষ আল্লাহ দুনিয়া বানাইলে, যারে বানাইছেন সে নপুংসক, ঠিক না ব্যাপারটা? এই তো এখানে নানা রূপে নানা ছদ্মবেশে এটা আপনার, আপনাকে এই ট্র্যাপগুলোতে শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান, এই পার্টিকুলার কাজগুলো জিনের, জিন শয়তানের অনুসারে মানুষ শয়তানরা করে থাকে। সেটা হলে কখনো সংস্কৃতির মোড়কে, সংস্কৃতির নামে, কখনো মানবতার মোড়কে, কখনো ব্যক্তি স্বাধীনতার মোড়কে, কখনো নারী অধিকারের মোড়কে, নারী অধিকারের সংগ্রাম যেটা সেটার মোড়কে, কখনো নারীবাদের মোড়কে, ফেমিনিজম যেটাকে বলি, আপনাকে আহ্বান করতেছে। আপনি এগুলোকে ভালো কাজ মনে করবেন, ভালো কাজ মনে করবেন, মনে করবেন এগুলো করলে আপনি আলোকিত হইলেন। আমি মানুষকে দেখছি, তারা অনেক মানুষকে দেখছি একটা প্রথম আলো বা ডেলিস্টার হাতে নিয়ে হাঁটতে তারা খুব পছন্দ করে, মনে করে যে এটা খুব পরিশীলিত, একটা ইনকেলাব পড়লে লুকায় পড়ে, কারণ এটা হুজুরদের ব্যাপার। আপনার হীনমন্যতা আছে না? আপনার হীনমন্যতা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে তাদের অনুসারে, অর্থাৎ মানুষ শয়তানরা একদিকে যেমন মানুষকে জাহান্নামের দিকে ডাকে, তেমনি নিজেদের ছাড়া অন্যদের বংশধররা, সরি, নিজেদের ছাড়া অন্যদের বংশধারা ধ্বংস করে, বংশ বিস্তার রোধ করে, তাদের নিয়ন্ত্রণে ও তাদের বশংবদ্ধ করে রাখতে চায়। এখানে একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, অনেক বড় একটা কথা বললাম। একটা বললাম যে একদিকে জাহান্নামের দিকে ডাকতেছে আপনাকে খারাপ জিনিসগুলো দিয়ে, আরেকদিকে আপনার বংশ বিস্তারকে তারা রোধ করতে চায়। আমাদের দেশে যত এনজিও, যত মানুষ আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে বলে, তারা কেন বলে জানেন? আমি এটা নিয়ে বই পড়ছি, ডেথ অফ ওয়েস্ট একটা বই পড়ছি আমি, প্যাট্রিক বুখানন, উনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিপাবলিকান নমিনি ছিলেন, উনি লিখছেন যে আমরা সাধারা পশ্চিমা আমেরিকানরা, আমরা ওই ওদের বলতে আমাদের বোঝাইছেন, ওদের জনসংখ্যার কাছেই নিশ্চিহ্ন হয়ে যাব। সুতরাং আপনার দেশের বা অন্য দেশের যত জন্ম নিয়ন্ত্রণ, এই দুটি সন্তান, এগুলার পেছনের চালিকা শক্তি হচ্ছে তারা, যারা চায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে, আপনার জনসংখ্যাটা ছোট রাখতে, আপনাকে পদানত রাখতে, শুধু তাই না, আপনাকে পদানত রাখতে চায়। এসব কিভাবে কাজ করে, উদাহরণ, একটা উদাহরণ দিচ্ছি আমরা, এইগুলো কিভাবে কাজ, কিভাবে হয় আপনার, মানে কি ক্ষতিটা কোথায় হয়, কিভাবে হয় দেখেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ইংল্যান্ড সহ অনেক দেশে ছেলেদের সংখ্যা খুব কমে গেছিল, মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল। ইসলামের সলিউশন কি এটাতে, আল্লাহর দেওয়া সলিউশন কি, যখন মেয়েরা হাজবেন্ড পাবে না, তখন যাদের সামর্থ্য আছে তারা একজনের চেয়ে বেশি স্ত্রী গ্রহণ করবে, যেন প্রত্যেকটা অবিবাহিতা মেয়ের স্বামী থাকে, এটি কারণ। আরেকটা উপায় কি, ব্যভিচার করবেন, মানে আল্লাহর দেওয়া দিকনির্দেশনা ছিল এটা, আর কাফেরদের বা অবিশ্বাসীদের বা পশ্চিমাদের ই ছিল যে ব্যভিচার করলেই তো হয়, মানে বিয়ে করার কি দরকার, যার যার নেটগুলো ব্যভিচারের মাধ্যমে মিটাইলে হয়। ফলশ্রুতিতে কি হয়েছে, একটা সময় পরে পুরুষ মানুষ ভাবতে শুরু করছে যে কি দরকার বিয়ে করার, বাচ্চা পড়ানোর, স্কুলে নেওয়ার, খাওয়ানোর, সংসার করার কোনো দরকার নাই, সবই তো এমনি হচ্ছে, সুতরাং বিয়ারই দরকার নেই। সেখান থেকে এখন কি হয়েছে জানেন, আগামী 50 বছরের ভিতরে ইউরোপের জাতিগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা মাইনরিটি হয়ে যাবে, ওইগুলো থাকবে না, মাইনরিটি হয়ে যাবে। এইভাবে আমি একটা উদাহরণ দিলাম যে আমরা যে আমাদের ছেলে মেয়ে বেশি হয়ে যাচ্ছে, খাওয়াইতে পারবো না, এগুলো নিয়ে অনেক চিন্তা করি, সেটার ফলাফল মানে ভয়াবহতা সম্বন্ধে বললাম। আচ্ছা, এভাবে শয়তান অনুসারে মানুষ শয়তান যারা, তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কি করছে, টাইম টু টাইম নানা রকমের ইজমের জন্ম দিচ্ছে। ইজম বলি না আমরা, কমিউনিজম, সোশ্যালিজম বলি না আমরা, কতগুলো তন্ত্র বলি, কমিউনিজম সমাজতন্ত্র, হ্যাঁ, সাম্যবাদ, কমিউনিজম সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম,
ফেমিনিজম মানে নারীবাদ, লেসবিয়ানিজম মানে মেয়েদের সমকামিতা, এই ধরনের নানা রকমের ইজমের জন্ম দিছে তারা। সবকিছু দিয়ে আপনাকে কি করতে চাচ্ছে, আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কারণ আপনি যদি সমকামী হন, আপনি যদি বিয়ে না করেন, আপনার তো এমনি আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আপনি এমনি শেষ। এখানে তিনটা গ্রুপের কথা বলবো, আপনাদের কোনো সমস্যা? এখানে তিনটা গ্রুপের কথা বলবো। একটা হলো জিওনিস বা জায়োনিস যাদের বলি, এরা কিন্তু সকল ইহুদি না, যারা এই ইসরায়েলে এখন নিয়ন্ত্রণ করে সেই ইহুদিগুলা। এখানে এমন ইহুদি দুনিয়া আছে যারা সনাতন ইহুদি, যাদের ইন্টারভিউ আমি নিজে দেখছি, যারা বলতেছে যে আমাদের তো কোনো বাসস্থান হবার কথা না, আল্লাহ বলছেন আমরা যা যাবো ঘুরে ঘুরে বেড়াবো, সুতরাং আমরা কোনো বাসস্থান চাই না, এটাও বলে। কিন্তু জিওনিস্ট যারা যারা এই যে গোটা মুসলিম দুনিয়ার এগেনস্টে শত্রুতা পোষণ করে। আরেকটা গ্রুপ হচ্ছে ফ্রিমেশন। ফ্রিমেশন হচ্ছে গুপ্ত একটা 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 ভাতৃত্বের, গুপ্ত ভাতৃত্বের একটা গ্রুপ আছে, যারা দুনিয়ার বড় বড় পাওয়ারফুল দেশগুলো শাসন করে। যেমন আমেরিকান প্রেসিডেন্টদের 6 জন অন্তত সেই ইসের সদস্য ছিলেন, গুপ্ত সংস্থার সদস্য ছিলেন। আর হচ্ছে জুইশ কাবালা, কাবালা মানে হচ্ছে ইহুদিদের ব্ল্যাক ম্যাজিক আছে, ইহুদিদের জাদুটোনা আছে, যে জাদুটোনা দিয়ে তারা অন্যদের ক্ষতি করে। আপনারা জানেন অনেক বড় বড় মানুষ দুনিয়া কিন্তু ওদের ফলোয়ার। যেমন যারা একটু ইয়াং আছেন এখানে, তারা হয়তো ম্যাডোনার নামটা শুনছেন, একজন গায়িকা, সেই ম্যাডোনা কিন্তু ইহুদি ছিল না, সে কিন্তু ইহুদি এই কি বলে খ্রিস্টান ছিল, কিন্তু সে কিন্তু জুইশ কাবালা বা ইহুদি, ওই তন্ত্র মন্ত্র জাদুটোনা ওটার ফলোয়ার, শয়তানের পূজারী এরা। আচ্ছা, এরা সবাই ইবলিসের অনুসারী মানুষ শয়তান, যারা নিজেদের ছাড়া অন্যদের বা অন্য মানুষদের জন্তু জানোয়ারের মতো জ্ঞান করে। এরা মনে করে তারা সুপিরিয়ার, তারা পৃথিবী থেকে রুল করবে, তাদের ছাড়া বাকি সবাই জন্তু জানোয়ার, কে বাঁচলো কে মরলো তাতে কিছু আসে যায় না। তাদের সামান্য স্বার্থের জন্য তারা আফ্রিকার দেশে শত শত মানুষ মেরে ফেলে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে, অথবা যখন যে গভর্নমেন্টকে দরকার সেটাকে চেঞ্জ করে ফেলে, যখন যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তার কথা শুনতেছে না, একে চেঞ্জ করে ফেলে। শুধু আমাদের বলে না, ইউরোপিয়ান গভর্নমেন্টগুলোতে পর্যন্ত তাদের এরকম ই আছে, প্রভাব আছে। এবং কি করতে চায়, তাদেরকে কৃতদাস বানায় রাখতে চায়। কৃতদাস মানে কি, আগের দিনের কৃতদাস ছিল টাকা দিয়ে কিনে কৃতদাস, আর মনিবটাকে আপনি চিনতেন। এখনকার কৃতদাস কোথায়, মনিবকে আপনি দেখেন না, আপনাকে টাকাও দেয়, আপনাকে বেতন দেয়, কিন্তু আপনি তার কৃতদাস। আপনি শুধু কর্পোরেট দুনিয়া সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই যে 10টা 5টা অফিস করতেছে, আপনাকে একটা জায়গায় বাঁধে ফেলছে, বাঁধে ফেলে আপনি আর দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানোর উপায় নাই, আপনাকে একটা গাড়ি দিছে, আপনাকে বাড়ি দিছে, আপনাকে এসি দিছে, আপনি এইগুলো হারানোর ভয় তার কৃতদাস হয়ে বাকি জীবনটা কাটায় দেবেন, এটা হচ্ছে তাদের সিস্টেম। আচ্ছা, দুনিয়ার সব জনগোষ্ঠীকে তারা শৃঙ্খল পড়াইতে পারলেও মুসলমানদের পারে নাই, অনেক মুসলমান এটাকে রেজিস্ট করছে, মুসলমানদেরকে পারে নাই। 2005 সালে প্রকাশিত, 2005 সালে প্রকাশিত একটা লেখা, দুইটা লাইন পড়বো আমি। এই লেখাটার নাম হচ্ছে লেসবিয়ান মুসলিম রিফর্মার ইজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডারলি। একজন মুসলিমা, নামতে বসতে মুসলিমা, নাম হচ্ছে ইরশাদ মানজি, উনি উগান্ডায় ছিলেন, ইন্ডিয়ান অরিজিনের, এখন আমেরিকায় আছেন, উনি কানাডায় আছেন। উনি বই লিখছেন ট্রাবল উইথ ইসলাম, মানে ইসলামের সমস্যা বইয়ের নাম। উনি কিন্তু মহিলা সমকামী, উনাকে নিয়ে এই ভদ্রলোক লিখছেন, ওনার বিরুদ্ধে লিখছেন। ইনি কিন্তু খ্রিস্টিয়ান, যিনি লিখছেন উনি খ্রিস্টিয়ান। ওনার একটা সংস্থা আছে সেভ দ্য মেলস, মানে হচ্ছে পুরুষ বাঁচাও আন্দোলন। উনি ওই বইতে লিখছেন ইরশাদ মানজি 35 সিম্বলাইজেস দ্য গ্লোবালিস্ট পুশ টু এক্সটিংগুইশ ট্রু রিলিজিয়ান অ্যান্ড এনস্লেভ হিউম্যানিটি। ইরশাদ মানজি 35 বছর বয়স ছিল তখন, উনি হচ্ছেন সারা দুনিয়ায় যে আন্দোলনটা চলতেছে বা যে ধাক্কাটা চলতেছে, যে নিষ্পেষণ চলতেছে, কিসে, টু এক্সটিংগুইশ ট্রু রিলিজিয়ান, সত্যিকার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য। উনি কিন্তু খ্রিস্টিয়ান, কিন্তু উনি লিখতেছেন এটা, এবং মানুষকে এনস্লেভ হিউম্যানিটি, মানুষকে কৃতদাস বানানোর জন্য যেটা চলতেছে, সেইখানে ইরশাদ মানজি ওদের হয়ে কাজ করতেছে, ইহুদিদের হয়ে, ফ্রিমেশনদের হয়ে, জায়োনিস্টদের হয়ে, বা নিউ ওয়ার্ল্ড অর্ডার যারা করে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কি, এক জায়গার থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, সবাই একটা অর্ডারের আন্ডারে থাকবে। আচ্ছা, ওনার আরেকটা লাইন পড়বো, আপনাদের ইংলিশ বলে মাফ করে দেন, কারণ লেখাটা ইংলিশে, বাংলায় বলে দিচ্ছি আমি। উনি কি লিখছেন, দ্য অকাল কাবাল, কাবাল মানে হচ্ছে এখানে
গোপনে যারা ষড়যন্ত্র করে সেই সোসাইটি, সেই সংস্থার কথা বলতেছে। ইউজেস সাম জিউস অ্যান্ড হোমোসেক্সুয়ালস, কিছু ইহুদিদেরকে এবং সমকামীদেরকে ব্যবহার করে টু ডিনামাইট ফোর পিলার্স অফ আওয়ার পার্সোনাল কালেক্টিভ আইডেন্টিটি, চারটা স্তম্ভকে ধ্বংস করার জন্য করে। তার দুইটা স্তম্ভ ইসলামের খুব ইম্পর্টেন্ট স্তম্ভ, চারটাই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই দুইটা হচ্ছে উনি বলতেছেন দিন এবং পরিবার। দিনকে নষ্ট করতে চায়, পরিবারকে নষ্ট করতে চায়। আপনার আপনি দেখেন আমাদের কিন্তু পরিবার আস্তে আস্তে ভেঙে পড়তেছে, খেয়াল করছেন আপনি? আমাদের বউরা বাইরে কাজ করে, আমাদের ছেলে, আমাদের বউরা কয়দিন পরে বলবে বাচ্চা না নিলেই তো ভালো কাজ করার জন্য, এখনই বলে, এখনই বলে, কয়দিন পরে বলবে বিয়ে করার দরকার নেই। আপনি দেখবেন যে লোয়ার ক্লাস, যেটা বাংলাদেশের লোয়েস্ট ক্লাস, যেটা গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের কথা আমি আগেও বলছি আবারও বলতেছি, তাদের ভিতর অনেকে আছে যারা এখন বিয়ে করতে অনিচ্ছুক, কারণ বিয়ে ছাড়াই তো সব হচ্ছে জীবনে, বিয়ে করার দরকার কি রান্নার? তো আপনার দিন এবং আপনার পরিবারকে তারাই করতে চায়। এরপরে উনি একটা কথা বলছেন, এটা এই সবাই যারা মুসলিম আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলছেন? মুসলিমস আর দ্য ওনলি ম্যান রেজিস্টিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রিসাইজলি বিকজ দে হ্যাভ নট বিন গেল্ডেড লাইক ম্যান ইন দ্য ওয়েস্ট। মুসলমানরা হচ্ছে একমাত্র পুরুষ জনগোষ্ঠী যারা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার চেষ্টা করতেছে বা তার এগেন্সে যুদ্ধ করে যাচ্ছে, কারণ পশ্চিমা পুরুষদের মতো তাদেরকে খাসি করে দেওয়া হয় নাই এখনো, বুঝছেন? এটা কিন্তু খ্রিস্টিয়ান বলতেছেন, এটা কিন্তু মুসলমান না, উনি খ্রিস্টিয়ান। উনি বলতেছেন মুসলমানরা একমাত্র পুরুষ যারা বেঁচে আছে পৃথিবীতে, যারা ওইটা রেজিস্ট করতেছে, সমাজ ধ্বংস করা, পরিবার ধ্বংস করা, কারণ তাদেরকে এখনো খাসি করে দিতে পারে নাই, বাকিদের করে ফেলছে। উনি বলতেছেন, আমি না। গেল পৃথিবীর চিত্র। এবার বাংলাদেশের কথায় আসি, আমার আর সাত মিনিট বোধ হয়, সাত মিনিট। বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশের সম্বন্ধে এখন খুব গর্ব করে আমাদের রাজনৈতিক নেতা, রাষ্ট্রযন্ত্র সবাই বলেন যে আমাদের দেশটা এখন ইয়াং মানুষের জনসংখ্যাটা খুব বেশি বা পার্সেন্টেজটা বেশি, আমাদেরকে কেউ রুখতে পারবে না, আমাদের উন্নতি অবশ্যম্ভাবী, এটা বলে। কথাটা আংশিক সত্য, রুখতে পারবে না এটা আমি বলতেছি না, কারণ আমরা মনে করি সব কিছুর জন্য আমরা আল্লাহ মুখাপেক্ষী, আমরা রুখবে আমায় কে এই কথা বলি না, এটা চরম বেয়াদবি একটা কথা। আমরা মনে করি আমি এই এই এখানে দাঁড়াইছি, এখান থেকে নামতে, স্টেজ থেকে নাও নামতে পারি যদি আল্লাহ দয়া না করে, সুতরাং এটা বলি না। কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের খুব উন্নত হওয়ার কথা, উন্নত মানে অর্থনৈতিক দিক দিয়ে, পরিশ্রমের দিক দিয়ে, শিল্প কারখানার দিক দিয়ে। কিন্তু দেখেন কেউ বা কাহারা, কোনো জনগোষ্ঠী, কোনো দেশ, কোনো কোনো কর্নার তারা চায় না যে আমরা সেটা হই। এই জন্য যে দেশ এক ফোঁটা ফেন্সিডিল কনজিউম করে না, সেই দেশ থেকে আমাদের দেশে আসার জন্য 350 ফেন্সিডিল ফ্যাক্টরি আছে আমাদের বর্ডারে, ইয়াবা হিরোইন আছে আমাদের, ইয়াং জেনারেশন যেন ঝিমায়, ডাকাতি করে, রক্ত বিক্রি করে, তাই না? তারপরে একসময় তারা একেবারে অকর্মণ্য হয়ে সমাজের বোঝা হবে। পর্নোগ্রাফি, সারা রাত জায়গায় যদি পর্নোগ্রাফি দেখে, দিনের বেলা পড়বে কে আর কাজ করবে কে? জামিয়া সালাফিয়ায় ই করবে কে, হিপস করবে কে? বিনোদনের যত সামগ্রী আছে সব কিছু সাপ্লাই কিন্তু বাইরের থেকে আসতেছে, আপনি দেখবেন চালিকা শক্তিটা বাইরের থেকে। তাতেও যখন হবে না তখন কি আমাদেরকে আইএস আল কায়দায় পাঠাইতেছে, ওইখানে কে মরো? এগুলা দেখতে আপনি চিন্তা করলেই বুঝবেন যে এগুলোর বেনিফিশিয়ারি কারা, লাভবান হচ্ছে কারা, তাইলে আপনি বুঝবেন এগুলো কারা করাইতেছে, বুঝছেন না? এটা গেল ইসলামের শত্রু এবং আল্লাহর শত্রু এবং মানবতার শত্রুরা আমাদের কি করতেছে সেটার ব্যাপার। কিন্তু আমরা এই ট্র্যাপে কেন পা দিলাম এটা বলে আমি শেষ করে ফেলবো, ইনশাল্লাহ আপনাদেরকে চিন্তার খোরাক দিব। 1798 সালে নেপোলিয়ন আসছিলেন কলোনি স্থাপন করতে, হ্যাঁ, উপনিবেশ খুঁজতে ইজিপ্টে আসছিলেন, মিশরে। তারপর থেকে কি হয়েছে, আস্তে আস্তে মুসলিম উম্মা, পুরা মুসলিম মানে বলতে গেলে প্রায় সমস্ত মুসলিম ম্যাপই তারা কলোনাইজ করছে বা উপনিবেশে পরিণত করছে, ওইটাকে কেউ কেউ রেজিস্ট করছে, যেমন আফগানরা করছে, চেচেনরা করছে, আর আমরা করছি কি, তার কাছে নিজেদেরকে সঁপে দিছি, তাদের কাছে হারছি, তাদের কাছে সঁপে দিছি। এখন মানুষ যখন কারো কাছে হারে তখন তাকে সুপিরিয়ার মনে করে, তাকে মনে করে যে তার মতো হইতে চায়, তাকে অনুকরণ করে, তাকে সুপিরিয়ার মনে করে, তাকে প্রভু মনে করে, তার সবকিছু তার ভালো লাগে, তার সবকিছু সে গ্রহণ করে হোলসেল। আচ্ছা, 90% মুসলিমের দেশে দুইটা পরিসংখ্যান দিতেছি আপনাকে,
আচ্ছা, এখানে একটা কথা আছে, নিজের দিন, এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি যে নিজের দিন যে কাজ করে এটা আবার বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের উন্নত হইতে হইলে, জীবনে প্রতিষ্ঠিত হইতে হইলে, দুনিয়ায় বড় হয়ে দাঁড়াইতে হইলে তাদের মতো হইতে হবে, আর কোনো বিকল্প নাই। আমরা আসলে আল্লাহ বিশ্বাসও হারাই ফেলছি এক ধরনের। আল্লাহ যে খাওয়ান আমাদেরকে এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এর এগেনস্টে কথা বললে এই বন্ধ করে দিবে, ওর এগেনস্টে কথা বললে এই বন্ধ করে দিবে, তারাই আমাদের খাওয়ায়, এটা আমরা মনে করি। আল্লাহ খাওয়ান এটা আমরা মনে করি না। আল্লাহর নাম যে আর রাজ্জাক, এটা আমরা ভুলে গেছি। আচ্ছা, 90% মুসলমানের এই দেশে দুইটা এই দিচ্ছি আপনাকে পরিসংখ্যান, দুইটা পরিসংখ্যান দিচ্ছি। এক নম্বর হচ্ছে 67% শহরে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা অলরেডি যৌনতার স্বাদ আস্বাদন করছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান। আর দুই নম্বরটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো, তাদের একটা রিসার্চ পেপার 2015 সালে তারা পাবলিশ করছে, একজন বাংলাদেশি সম্ভবত মুসলমান নাম আবুল হাসনাত গোলাম কুদ্দুস ওনার পেপার, ওইখান থেকে খালি কতগুলো তথ্য দিচ্ছি। 81% ওনারা কিন্তু বস্তি এলাকায় গরিব মানুষের ভিতর সার্ভে করছে, 81% মানুষের, 81% পুরুষ, এরা সব পুরুষের ভিতর সার্ভে করছে, কোনো না কোনো ফর্মে যৌনতায় লিপ্ত, সরি 89% পুরুষ কোনো না কোনো ফর্মে যৌনতায় লিপ্ত, তার 81% যৌন সঙ্গম অলরেডি বিয়ের আগেই করছেন, তার 63% পতিতার কাছে গেছেন, তার 26% নিজের কাজিন, ফার্স্ট কাজিন, চাচাতো বোন খালাতো বোনের সাথে ব্যভিচার করছেন, তার 66% বিয়ের পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, তার 55% বিয়ের পরেও শয্যাশায়ী, মানে শয্যাসঙ্গী হয়েছে নিষেধ, কি বলে অন্য অন্যের বউ ছাড়া অন্যের, আর 20% শালির সাথে ব্যভিচার করছেন বিয়ের পরে। কত সুন্দর স্ট্যাটিস্টিক্স, হাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এবং আল্লাহর কাছে পানা চান, করণীয় কি? কয় মিনিট আছে দেখেন, 2 মিনিট। করণীয় কি? করণীয় হচ্ছে এক সেন্টেন্সে বলতে পারতাম ইসলামে ফিরে আসা, অথবা বলতে পারতাম আল্লাহ যা আদেশ করছেন সেটা করেন, আর আল্লাহ যা নিষেধ করছেন সেটা করেন না। কিন্তু এত সিম্পল না তো জিনিস, এত সিম্পল বলে দিলে হইলো? হয় না। সুতরাং এখন চিন্তা করতে হবে, আমরা যদি শুধুমাত্র বলি যে আমরা যদি শুধু মুসলিম হইতাম, তাহলে যে ক্ষতিকর জিনিসগুলো আমি বললাম তার একটাও আপনার জীবনে থাকতো না, এবং একমাত্র মুসলিমরাই পৃথিবীতে টিকে থাকতো। আপনার কোনো ইয়াবা থাকতো না, আপনার কোনো এইডস হইতো না, আপনার জারক সন্তান হইতো না, আপনি সুইসাইড করতেন না, আপনার লাং ক্যান্সার হইতো না, সিগারেট বিড়ি খাইলে হয়, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হইতো না, আপনি বিবাহ বিলম্ব হইতেন না, হ্যাঁ, আপনার সন্তান হইতো ঘর ভৈরা, আপনি আপনি আপনার সোশ্যাল ডিজাস্টার হইতো না, মানে সমাজে যেগুলো হয়, এই 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 একটা মেয়ে, পুলিশের একটা মেয়ে তার বাপ মারে কোপায় মেরে ফেলছে না, বিচার হইতেছিল ঐশী না, এগুলো তো সামাজিক ডিজাস্টার, এগুলো এগুলো হইতো না। আপনার সমাজে জাকাতের মাধ্যমে বা সহমর্মিতার মাধ্যমে সম্পদের বিতরণ হইতো, সম্পদের ডিস্ট্রিবিউশন হইতো, এবং হানাহানি মারামারি থাকতো না। এখন কথা হচ্ছে ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে। তাহলে আর 2 মিনিট সময় দিব সভাপতি, 2 মিনিট। ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে আপনার দুইটা কথা বলতে চাই। হেফাজত ঠিক না, ওই যেদিন ইসের স্বীকৃতি দেওয়া হলো, কওমি মাদ্রাসার ইসের, আপনার ওই যে দাওরা হাদিসের স্বীকৃতি দেওয়া হলো, অনেক হুজুররা দূর দূরান্ত থেকে আসলেন ঢাকায়, মাদ্রাসার ছাত্র যেরকম দেখতে আর, তারা এসে কি করছেন জানেন? ঢাকা ইউনিভার্সিটির মূর্তিগুলার সামনে নিয়ে, পিছনে নিয়ে সেলফি তুলছে। এখানে বোঝার ব্যাপার আছে না? অনেক বোঝার ব্যাপার আছে। তারা হীনমন্যতায় ভোগেন, আর এই এই মূর্তিগুলাকে তারা সম্মান করেন, অথবা মনে করেন এগুলার নিয়ে যদি ছবি তুলতে পারি তাহলে জীবনটা ধন্য হইল। আচ্ছা, আরেকটা গল্প বলবো আপনাদের। আমি যখন জাহাজে চাকরি করতাম 2005-এর আগে, তখন আমি যখন সিঙ্গাপুর যেতাম, আমার কোম্পানি সিঙ্গাপুরে কোম্পানিতে চাকরি করতাম আমি, তো ঢাকা এয়ারপোর্ট থেকে আমি অনেক ম্যাগাজিন পেপার কিনতাম, যে জাহাজে গিয়ে পরে বাংলা পড়তে খুব ভালো লাগে। আমি যেসব জাহাজে চাকরি করতাম ইউজুয়ালি কোনো বাঙালি থাকতো না, সবার সাথে ইংরেজিতে কথা, তো বাংলা অক্ষর দেখতে খুব ভালো লাগতো তখন, তো আমি পেপার কিনে নিয়ে যেতাম। তো একদিন এরকম পেপার কিনতেছি এয়ারপোর্টে, তো ইত্তেফাকের উপরে দেখি এত বড় প্রথম পেজে একটা ছবি,
তখনকার শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, একদম ক্রিস্প স্যুট, টাই পরা, জুতা পরা, চুল ই করা, টেরি করে কাটা, তার দুই পা ধরে জড়ায় ধরে রাখছেন এইরকম লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা দুই হুজুর, দুই পা ধরে। আজকে আবু তাহের ভাইকে দেখতে যেরকম লাগে না, মানে ভারী কি মাথায় টুপি, লম্বা দাড়ি, এরকম আর কি, দুই হুজুর দুই পা জড়ে জড়ায় ধরছেন। এই ছবিটা কিন্তু খুব সিম্বলিক, খুব রূপক ছবি। কেন জড়ায় ধরছেন? তারা নকল করতেছিলেন মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়, প্রতিমন্ত্রী আসছেন, তাদের খাতা নিয়ে নিছেন, এখন পা জড়ায় ধরে বসে আছেন যে খাতাটা ফেরত দিলে বাকি পরীক্ষাটা দিয়ে তারা আলিম ফাজিল পাশ করবে না। এই হুজুরকে দিয়ে ইসলামের কিছু হবে না, হইতে পারে না, হবে না, হইতে পারে না। কারণ সে তো এইটা একটা সিম্বলিক চিত্র, সে তো পায়ে ধরছে কার? সেকুলারিজমের পায়ে ধরছে, ধর্মনিরপেক্ষতার পায়ে ধরছে, পশ্চিমা লেবাসের পায়ে ধরছে, পশ্চিমা জীবনধারার পায়ে ধরছে। আসলে সে নিজের সুন্নাকে বিলাই দিছে, সেটা এই হুজুর দিয়ে কিছু হবে না। এইখানে আমাদের চিন্তার ব্যাপার, আব্দুর রাজাক বিন ইউসুফ ভাই বা আরো যারা শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করেন, যে আমরা মাদ্রাসার পর মাদ্রাসা, আমার বাড়ি সিলেট, এক এক মাইলে দুইটা তিনটা করে মাদ্রাসা, কি প্রডিউস করতেছে? সময়, সম্পদ, শ্রম, মেধা, চারটা নিয়ামত দেন আল্লাহ আপনাকে, কাউকে সময় দিচ্ছেন সেই কথা বলে বাড়াইতেছে, লিখে বাড়াইতেছে, মানুষকে দাওয়াত দিতেছে, কাউকে সম্পদ দিচ্ছেন সে পয়সা খরচ করতেছে, কাউকে শ্রম দিচ্ছেন, শরীর দিচ্ছেন সে বিল্ডিং বানাই দিতেছে, ধরেন কথার কথা, কাউকে মেধা দিচ্ছেন সে লিখতেছে কলম দিয়ে, এইগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যে হাজার হাজার মাদ্রাসাতে আপনি যে জাহিল তৈরি করতেছেন, যারা একজনের নকলও করে, কোন মুসলমান নকল করতে পারে নাকি বলেন তো? পারে? তারা জানে না যে আল্লাহ দেখতেছেন, ধরেন কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছেন জানে তো, তাহলে ওর বিশ্বাস আছে, ওরা আল্লাহ বিশ্বাস হারাই ফেলছেন। এবং সে ধরে আসে কার? একজন মানুষের পায়ে ধরে আসে, সত্রবার বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর ধরে আসে কার পায়? একটা মানুষের পায়। হুজুর দয়া করে যদি খাতাটা দেন তাহলে আমি পাশ করি। পাশ করে কি পাবো? দুনিয়া পাবো, কিন্তু আসলে কোনো একটা টিচার হবো, একটা বেতন পাবো, তাই তো? এখান থেকে বাইরে আসতে হবে। প্রকৃত দিন শিক্ষা শিক্ষিত মানুষ বের করতে হবে। প্রকৃত দিন শিক্ষা মানে কি? যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য দিন শিখবে, আল্লাহর জন্য দিন, কখনো দুইটা জিনিসের ভিতর কনফ্লিক্ট হয়, একটা রাখতে হবে, দুইটা রাখা যাবে না। হয় দুনিয়া, নয় আখেরা। সাহাবীদের মতো তারা আখেরা রাখবে, দুনিয়া ছেড়ে দিবে যদি দরকার হয়। আমি সন্ন্যাসী হইতে বলতেছি না, জঙ্গলে চলে যেতে বলতেছি না, কিন্তু এমন যদি চয়েস আছে, যেমন এই লোকগুলার চয়েস ছিল যে আজকে পরীক্ষা দিতে না পারলে, পাশ করতে না পারলে কি হবে? দুনিয়া যাবে, কিন্তু আমি তো অন্তত প্রতারক হইলাম না, আমি তো চিটার হইলাম না, আমি তো নকলবাজ হইলাম না, ওই চিট বলে, একটু চিটার না, কথাটা চিট, বাংলাদেশে মানুষ চিটার বলে, যাই হোক, আমি চিট হইলাম না, আমি আমি প্রতারক হইলাম না, এই তো আমি আমি আল্লাহর কাছে বেঁচে যেতাম না। কিন্তু সে কি ছেড়ে দিল? সে দিনটা ছেড়ে দিল। সে কি ধরছে? আঁকড়ায় ধরল দুনিয়া, প্রথমে নকল করলো, তারপরে সে নকল যে ধরছে তার পা ধরলো, কি জন্য? দুনিয়ার জন্যই তো ধরছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখাই, ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখি, দুইটাই। যারা শিখতে আসতেছে মাদ্রাসায় তারা যেন জাস্ট এতিম, মাদ্রাসার সাথে এতিমের একটা একটা অবিচ্ছেদ্য ই হয়ে গেছে, এতিম মাদ্রাসা, মাদ্রাসা এতিম, তা কেন হবে? সবচেয়ে বড় লোক বাংলাদেশে তার ছেলে মাদ্রাসায় পড়বে ইনশাআল্লাহ, এবং তাকে পড়াবে যে সেও জীবিকার জন্য পড়াবে না, তারে উল্টাপাল্টা কিছু পড়াই দেবে, তোমার চাকরি তোমার রাখো, আমি চললাম, ঠিক আছে না? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যা বললাম তার ভিতর ভালো কিছু শুনলে, শুনে থাকলে সমস্ত ব্যর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কিছু শুনে থাকেন সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।